ফেসে আমরা অন্ধ হয়ে গিয়েছি, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও আমরা অন্ধ। আমাদের চোখ আছে, আমরা দেখতে পারি না কোনটা ভালো, আমরা অনুধাবন করতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ, এই জন্য সমাজের মধ্যে এত দ্বন্দ্ব। তাই লালন সাঁইজি দারুণ করে গাইলেন, সর্বসাধন সিদ্ধ হয় তার, গুরুর কৃপা ভিন্ন আপনার সাধন সিদ্ধ হবে না। সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যায় হবে, মানুষ গুরু নিষ্ঠা যায়। কত সে তত্ত্ব সম্পন্ন সে সঙ্গীত নবদ্য আমাদেরকে প্রদান করলেন সাধক লালন সাঁইজি। মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা জ্যোতির্ময়
পায়, কলি যুগে হলেন মানুষ সনাতন মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয়তা সংযোজন করেছেন। নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে, নিরাকার সাকার হয়, আবার সাকার নিরাকার হয়। অর্জুন যখন প্রশ্ন করলেন প্রভু এবং সততয়ুক্তয় ভক্তস্তং পরিপাশতে ইচ্ছপস্করম অব্যক্তম তেষাঙ্কি যোগবিদ্যমান, যারা সতত যুক্ত থেকে তোমার উপাসনা করে আর যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, যারা এই সংসারের মধ্যে সতত যুক্ত থেকে তোমার সাকার উপাসনা করে তোমাকে দেখতে দেখতে, আর যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে শ্রেষ্ঠকে যোগবিত্তমাকে যোগশ্রেষ্ঠ। শাস্ত্রে বলা আছে নিরাকার সাকার হয়, আবার সাকার নিরাকার হয়। দিয়া সলাই দেখেছেন তো, সলাই মেস, সলাইয়ের মধ্যে দিয়া সলাইয়ের মধ্যে নিরাকার ভাবে কি আছে? আগুন আছে, আগুন নিরাকার ভাবে আছে। আপনি কাঠি নিয়ে যখন ঘর্ষণ দিবেন তখন নিরাকার আগুন সাকার হয়ে আপনাকে আপনি দর্শন করতে পারবেন। নিরাকার কি হয়ে গেল? সাকার হয়ে গেল। আবার যখন আপনি ফু দিয়ে নিভিয়ে দিলেন, ভালো করে লক্ষ্য করবেন, আবার যখন আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন তখন আগুন আবার নিরাকার হয়ে গেল। তাহলে নিরাকার সাকার হয়, আবার সাকার নিরাকার হয়। এই জন্য লালন সাজি গাইলেন, নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হয়েছে। ভগবান কিন্তু ভিন্ন নয়, নিরাকার সাকার হয়ে আমাদের মধ্যে আসে, প্রয়োজনে আসে। তো অর্জুন প্রশ্ন করলেন, যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে আর যারা সাকার উপাসনা করে তাদের মধ্যে শ্রেষ্ঠ? ভগবান উত্তর দিচ্ছেন, মই অবিশ্ব মনো